বন্ধুরা, জঙ্গলের এক পাশে একটি ইচ্ছাধারী বাঘ বসবাস করত। যে কেউ জঙ্গলে কাঠ কাটতে আসতো, কাঠ কাটতে আসলেই বাঘটি ছুটে তার কাছে যেত। আর সেই সময় জঙ্গলের মাঝে দুটি কাঠুরিয়া কাঠ কাটছিল। কাঠ কাটা শব্দ পেয়ে বাঘটা বন্ধুরা জঙ্গলের এক পাশে একটি ইচ্ছাধারী বাঘ বসবাস করত। যে কেউ জঙ্গলে কাঠ কাটতে আসতো, কাঠ কাটতে আসলেই বাঘটি ছুটে তার কাছে যেত। আর সেই সময় জঙ্গলের মাঝে দুটি কাঠুরিয়া কাঠ কাটছিল। কাঠ কাটা শব্দ পেয়ে বাঘটা সেখানে পৌঁছে যায়। আর একটা কাঠুরিয়া গাছের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর সেই সময় আরেকটি কাঠুরিয়াকে বাঘটা যে সে তার ধারালো পাঞ্জা দিয়ে মেরে খেয়ে ফেলে। আর সেই সময় পাশ থেকে আরেকটি কাঠুরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখে, কিন্তু সে তার মুখ খুলতে পারে না, কারণ ও মুখ খুললে তাকেও মেরে দিত। সে ভয়ে কাঠুরিয়াটি সে তার মুখ বন্ধ করে গাছের আড়ালি থাকে। আর বাঘটা তখন খেয়ে মনের সুখে আস্তে আস্তে সে ফিরে যাচ্ছিল। আর তখনই